আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমনই একটি গুরুত্বপূর্ণ স্ক্রিন রেকর্ডারের সাথে পরিচয় করে দেব। বেসিক্যালি যারা গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করো তাদের জন্য তো এই স্ক্রিন রেকর্ডারটি খুবই মাস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে স্ক্রিন রেকর্ডারটি নিয়ে কথা বলবো সেই স্ক্রিন রেকর্ডারের মধ্যে তোমরা 4K রেজুলেশন এবং কি 40 Mbps এবং কি 120 FPS এর ভিডিও মেক করতে পারবে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করতে পারবে। আই হোপ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবে, আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো হ্যালো বন্ধুরা, সাথে আছে আমি মাজহারুল ইসলাম রিমন, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, তোমরা যারা বেসিক্যালি গেম প্লে ভিডিও তৈরি করো বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডার দিয়ে, তখন দেখা যায় যে সেই সব গেম প্লেগুলো ল্যাগ দেখায় অথবা বিভিন্ন ধরনের ঠেকে ঠেকে গেম প্লে হতে থাকে, স্ক্রিন রেকর্ড হয়ে থাকে। তো সেই সব গেম প্লে তো মানুষ দেখতে চায় না, কারণ কোনো ল্যাগ অথবা ক্রাশ গেম প্লে তো কোনো মানুষ দেখবে না। যদি তোমার গেম প্লেটা যদি স্ক্রিন রেকর্ডারটা যদি খুবই সুন্দরভাবে স্মুথলি, অর্থাৎ তুমি মোবাইল ফোন দিয়ে যেভাবে গেমটাকে দেখতেছো ঠিক একইভাবে সেই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে গেম প্লেটা রেকর্ড হয়। তো আই হোপ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা মোবাইলে চলে যাই, মোবাইলে গিয়ে তোমাদের সাথে সেই স্ক্রিন রেকর্ডারটা নিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল দিই। সো অলরাইট গাইস, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা এই স্ক্রিন রেকর্ডারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, অথবা আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই স্ক্রিন রেকর্ডারটির লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকেও গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড করার পর সিম্পলি স্ক্রিন রেকর্ডারটি তোমরা ওপেন করবে, ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে। তো এইখানে আমি কিছু গেম প্লে ভিডিও রেকর্ড করছি, তো এগুলো আমি তোমাদেরকে দেখাবো যাতে যে তোমরা বুঝতে পারো যে কীভাবে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে খুব সুন্দরভাবে গেম প্লেগুলো রেকর্ড হয়। তো সিম্পলি এইখান থেকে তোমরা নিচে এই সেটিং অপশনে চলে আসবে, আসার পরে তোমরা এইখান থেকে বেশি কিছু করবে না। তো সিম্পলি দেখতে পাচ্ছ রেজুলেশন, তো এইখানে তোমার যে রেজুলেশনে গেম প্লেটা রেকর্ড করা দরকার সেই রেজুলেশনটা এইখানে তোমরা সিলেক্ট করে দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি 2048×10 তো আমি এই হিসাবে রেকর্ড করি। তোমরা আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এই 2048×10 এই অপশানটা তোমরা এখানে দিয়ে দেবে, এটাতে রেকর্ড করলে তোমাদের গেম প্লেটা খুবই ভালো হবে। তো নিচে আসবে, নিচে আসার পরে এইখানে দেখতে পাচ্ছ ফ্রেম রেট, তো এইখানে দেখতে পাচ্ছ 120 FPS-এ তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারবে। যদি তোমরা 90 FPS-এ চাও তো 90 FPS-এ করতে পারো, তো আমি 120 FPS-এ করি। এবং কি নিচে আসলে তোমরা এইখানে তো আরেকটি অপশান, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 40 Mbps-এ তোমরা রেকর্ড করতে পারবে। তো আমি 40 Mbps-এ রেকর্ড করি। তো সাধারণত এইখানে তোমাদের একটি অডিও অপশান থাকবে, তো এই অডিও অপশানটা অফ করা থাকবে, এটাকে তোমরা অন করে দেবে। অন করে দেওয়ার পর এই অডিও অপশানটার মধ্যে 320 kbps করে দেবে, অর্থাৎ তোমার যে অডিওটা রয়েছে সেই অডিওটা HD কোয়ালিটিতে স্মুথভাবে অডিও রেকর্ড হবে। তো আর কিছু এইখানে করা লাগবে না। তো এই তো এইখানে অডিও সাউন্ড রয়েছে, এইখান থেকে ইন্টারনাল সাউন্ড, তো বেসিক্যালি এইখানে অনেকেই মনে করতে পারে যে ইন্টারনাল সাউন্ড, তো আমরা গেমের ইন্টারনাল সাউন্ড নেব। তো এটা আমি চেক করে দেখেছিলাম, তো দেখেছি গেমের ইন্টারনাল সাউন্ড হয় না। গেমের ইন্টারনাল সাউন্ড ছাড়া তুমি যদি এভরিথিং ইউটিউব ভিডিও দেখো সেই ইউটিউব ভিডিওর ইন্টারনাল সাউন্ড এখানে আসে। তো এইখান থেকে আমি তোমরা কয়ে দেবে ভয়েস পারফরমেন্স, তো আমি ভয়েস পারফরমেন্স করে দিয়েছি। তো এইটা করে দিলে তোমাদের যে গেম প্লেগুলো রয়েছে একবার স্মুথলি হবে। তো আমি এখন তোমাদেরকে আমি যেই এই স্ক্রিন রেকর্ডার দিয়ে যেই গেম প্লেগুলো রেকর্ড করেছি সেই গেম প্লেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে HD কোয়ালিটিতে তুমি যেই কোনো গেম প্লে ভিডিও রেকর্ড করতে পারবে।